আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চট্টগ্রামের মানুষ যারা চট্টগ্রাম, বাংলাদেশ এবং দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত, যারা আরা চট্টগ্রামের এই চট্টগ্রামের ভাষায় আরা রাজির এই টক শো চাইতে লিখুন, ওনারা যারা নোটিফিকেশন পাইন ওনারা বিয়াগুনুরে আরা আমন্ত্রণ জানায় আজকে সি প্লাস স্টুডিওতুন সরাসরি একখান বিষয় লই আলাপ করি বেলাই আরা ওনারা আমন্ত্রণ জানায়। তো আমন্ত্রণের বিষয় কেন যে আজকে গত দুই দিন ধরেই চট্টগ্রামের মেদি বিপুল পরিমাণ বৃষ্টির, ইংরেজি যেভাবে হয় ক্যাটস অ্যান্ড ডগস, আবার অনার আজ গত প্রায় তিন মাস ধরিয়ারে চট্টগ্রামের মেদি যে পরিমাণ বৃষ্টি হইয়ে এবং সারা বাংলাদেশের মেদি এই অনার সারিমিকে আলোচনা এসে চিটাংসহ ঢাকাতেও কিন্তু এই ধরনের বৃষ্টি হইয়ে যে কারণে ওয়াটার লগিং বা জলাবদ্ধতা সৃষ্টি হইয়ে বিপুল পরিমাণ পাবে যেন আড়ারে প্রত্যেকের হারে হারে কিন্তু উপলব্ধি করতে বাধ্য করেন, যে কারণে সরকারের উচ্চ মহল ইয়ান লইয়ারে বেশ আলোচনা আসছে। প্রিয় দর্শক, ওনারা জানান যে গত কয়েকদিন আগত ইয়ারে সরকারের বাংলাদেশ সরকারের এক নেকমিতি এই বিষয় গান লইয়ারেই চট্টগ্রাম লাই বিশাল বাজেট দিয়ে 5,616 কোটি টিয়া সাম্প্রতিক ইতিহাসের মধ্যে চট্টগ্রাম নগরের লাই এদুন টিয়া বাজেট খন সরকারের আমলতেই ন দেয়, কোনো অবস্থায় কোনো সময়ে ন পায় এত বড় বাজেট। তো এত বড় বাজেট আমি কেনে বাস্তবায়ন নেব, এই বাস্তবায়ন নেবের লাই সরকারও এক নগর বৈঠকের ফর দিয়ে হয়ে দিয়ে যে চার্গ সংস্থায় যেন রীতিমতো কোঅর্ডিনেশন করিয়ে এখাসান গড়ে এবং চট্টগ্রাম যে বাণিজ্যিক রাজধানী, এই বাণিজ্যিক রাজধানীর মধ্যে জলবদ্ধতা হন অবস্থায় থাইন না পারে। তো ইয়েন লইয়ারে আরা ইয়েন কীরকম উঠ পারে, টিয়াগুন কীভাবে ব্যবহার হইব, সমন্বয়ান কীভাবে হইব, আর আরা জনগণের দায়িত্ব কী, আর আর সুশীল সমাজ হইতে শুরু করি, সরকারের যারা প্রতিনিধিত্ব করেন, ব্যবসায়ী যারা প্রতিনিধিত্ব করেন, সামগ্রী করতে মানুষে কি চায় এবং তারা দায়িত্ব কী, তারা ওয়াশডগ হিসেবে সম্পরিব, এই যে এদুন হাজার হাজার কোটি টিয়া আরা চট্টগ্রামে দিব, এই টিয়াগুন কীভাবে ব্যবহৃত হইব, তো সমন্বয়ের কীভাবে করিব ইয়ের লইয়ারে আজকে আরা ওনারা লয় বুঝতে পারছি। আর প্রথমেই আর ডান পাশে আছে যে আইবিএফবির ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের সভাপতি এবং চট্টগ্রাম চেম্বারেরই সাবেক সহসভাপতি এস এম আবু তৈয়ব ভাই, আর আর বাম পাশে আছে যে ওয়াসেকা আয়েশা খান এমপি, উনি চট্টগ্রামেরই সন্তান আনোয়ারা বাড়ি, সংসদ সদস্য মহিলা আসন 31, সদস্য সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, সদস্য অনুমিত হিসাব সংক্রান্ত কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ, আবার উনি রাজনীতি করেন, সহসভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, আবার উনি ইন্টারন্যাশনালিও আবার কিছু বিষয় রিলেটেড যেন সদস্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের, বুরু অফ উইমেন পার্লামেন্টারিয়ান্স, সিনেট সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো আর 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 বাম পাশে সর্ববামে যিনি আছেন আর আর সারিয়ার খালেদ ভাই, বিয়াগুনি সিনে আরা আর 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 চট্টগ্রাম নামে ফেসবুক মেদে পাতা উনি সবসময় চালায়, খুব সুন্দর সুন্দর চট্টগ্রামের বেশ কিছু বিষয় লইয়ারে উনি কথা হয় এবং উনি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের জলবদ্ধতা লইয়ারে খাস করেন, যেহেতু ওনার বাড়িও নিজের বাড়িও সাক্তাহালের পাশেই এবং ইহার মনে হয় যে উনি ব্যক্তিগতভাবে সিভিয়ারি আক্রান্ত এই গিয়া লইয়ারে এই বিষয় গান লইয়ারে। তো এই লইয়ারে আর একটু আলাপ গুজুম, আরা যেহেতু টেকনিক্যাল পার্সন ন, বাট আরাতে হবির মতো অধিকার আছে, সাহেবের মতো শোক আছে, বিয়াগিন ফুনিবের মতো খানও আছে, চলন আর একখানা হতা হই। আর প্রথমে ওয়াসেকা আপার দিয়ে শুরু করি, ওয়াসেকা আপা অনেক হইবেন যে সরকারে অনেক একজন সরকারের পার্ট অফ দি গভর্নমেন্ট, এই অবস্থায় সরকারে বড় ধরনের বাজেট দিয়ে যেবে এই জলাবদ্ধতার কারণে হয়তো আর লাইক আশীর্বাদ হিসেবে পাইছে, এবি কীভাবে সমন্বয় করিব, এদুন টিয়া গরিব কেনে, এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, গণপূর্ত বিভাগ এবং ওয়াসারে মিলিয়ে গত্য হইয়ে অনেক কেন আর হইবেন। ধন্যবাদ অনে আরে আজিয়া টেকন হতা হইবে লাই। আসলে সিটাঙ্গত আরা যে সাফার গজি রিসেন্টলি জলাবদ্ধতা লইয়ারে, মাননীয় প্রধানমন্ত্রী তেই
নজরে বা এসে ব্যক্তি হতাতে উন্নে তারই প্রতি এবার রেজাল্ট স্বরূপ আনা কিন্তু বাজেট টান পাই জলা এই বাজেট কিন্তু জলাবদ্ধ দূর গরিবের লাই সাটকা শহর এখন সরকারি যে কোনো কিছু ইবা তো আসলে কোনো বারের অর্থায়ন নর যে টিয়া দিয়ে তেই আরে দেশের টিয়া জনগণের টিয়া বাজেট দনুগ আরোগ্য দে ইবা বাস্তবায়ন বাস্তবায়ন গড়ের হনে বাস্তবায়ন কিন্তু আই অনে সারিয়ার বাই তুই আনানো গুজ বাস্তবায়ন গড়িব সরকারি কর্মকর্তা হলে সরকারির বিভিন্ন সংস্থা সমন্বয় গড়িব ইত্যাদি আর এডে সিডিএ আছে আর এডে সিটি কর্পোরেশন আছে আর এডে ওয়াসা আছে পানি উন্নয়ন বোর্ড আছে কিলে খালের বিষয় আছে পানি উন্নয়ন বোর্ড আছে আর আবার মন্ত্রণালয় চিন্তা করেন গণপূর্ত আছে সিডিও কিন্তু গণপূর্ত আন্ডারে আবার সিটি কর্পোরেশন কিন্তু স্থানীয় সরকারের আন্ডারে এটা কিন্তু বহুত বহুত জটিল কথা ইবে কিন্তু এত সহজ ন ইমপ্লিমেন্টেশন এত সহজ ন আরা জনপ্রতিনিধি হিসেবে আরা রাজনৈতিক কর্মী হিসেবে আরা সাটগার বাসিন্দা হিসেবে আরা দেখুন দে ইতারা ঠিক মতো সমন্বয় গরণ ফুরিব ঠিক মতো হামমিন গরণ ফুরিব ইবা আয়ও দেখুম অনেও দেখিবান তৈবায়ও দেখিব সারিয়ার বাইও দেখিব কিলে ইবা কিন্তু আরা দেশের টিয়া সাটগা আর আর শহর আর আর গড় আর আর বাড়ি আই তো এডেই জন্ম আর জেডে আর বড় জেডে আর বাফর জন্ম ইয়ে এডে আর দাদাও দাদাও গুরুত্ব বড় ইয়ে এডেও তো পানির সমস্যা আজিয়াও দেখি আই আজিয়াও রাতে সাড়ে সাতটা বাজে অলমোস্ট আরো পানি ইয়াত উড়ানত উড়ানত তো ঠিক আছে আর জলবায়ু উষ্ণতা উগ্র এফেক্ট আছে আর আর সচেতনতার উগ্র এফেক্ট আছে কিন্তু যে হইলেন সমন্বয়ের বিষয় গান সমন্বয়ের বিষয় গান ইটস নট গোয়িং টু বি ইজি কিন্তু আর আর দায়িত্ব ইয়ে ইবা আদায় করে লন চট্টগ্রামের নাগরিক হিসেবে ইবা আদায় করে লন ইতারা যে ব্যাগ সংস্থা যা যেতে এক কফারে হামগরিত তারে আর যেতে ইতারা এক্সপার্ট লইয়ের হামগরিত তারে এবং অ্যাকাউন্টেবিলিটি যেতে থাকে আলোচনার কেন্দ্রবিন্দু অনেক অনেক সময় হতে তলা ফাঁকা করি পেল অনেক সময় হতে ইয়া করি পেল এই সাইডে বান্ধি লই আইব বিভিন্ন ধরনের কথা আর আজ বেশ কয়েক বছর যাবৎ শুননি অনেক এই ওয়াটার লগিং হারে দায়ী করিবেন এবং ধন্যবাদ সি প্লাস টিভি এবং ওনারে আমরা আজ দুজন অতিথি আছে চট্টগ্রামের একজন আর এমপি আছে আরেকজন আর বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্নভাবে যুক্ত বিভিন্ন সংগঠনগুলোর প্রতিনিধি আর ব্যক্তিগত শুভেচ্ছা জানের এখন এই যে জলাবদ্ধতা অথবা এই যে ফানিউডের ইয়ান আজ একদিনের সমস্যা মানে দীর্ঘদিনের দীর্ঘদিনের অবহেলা অথবা বিভিন্নভাবে অসচেতন এই যে অথবা এই দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা হিসেবে এই সমস্যার কারণে আজিয়ে ইবে মানে প্রকট আকার ধারণ করছে মানে ভয়াবহ আকার ধারণ করছে একটা ছোট্ট করে ইতিহাস খন পরিবার নিল ওই তো আজিয়ের তো 161 বছর আগে ব্রিটিশ সরকারে 1863 সালে যাতে পৌরসভা গঠিত পৌরসভার গঠন হইবার ঠিক 8 বছর আগে 1856 সালের মধ্যে প্রথম বৈঠকত মধ্যে পৌরসভা গঠন করিবার প্রথম বৈঠকত মধ্যে 8 বছর আগে ইতারা বিভাগীয় কমিশনের নেতৃত্ব বৈঠক বৈঠকত মধ্যে ফলের এই যে প্রায়োরিটি দিয়ে দেয় পানি নিষ্কাশন ব্যবস্থা জঙ্গল পরিষ্কার এবং আর ইয়ে এই স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন আর খান গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ইয়ানি ভূমির মানে আর যে খন জায়গার মধ্যে খন লেভেলত মধ্যে বিল্ডিং করছেন প্রত্যেক এলাকা ভিত্তিক ভূমির উচ্চতা নির্ধারণ করে দেন জিয়ান এই পর্যন্ত নৌয় আর যে পর্যন্ত নৌয় ইয়ান একমাত্র পারে সিডিএ গড়িতে পারে অথবা পানি উন্নয়ন বোর্ড গড়িতে পারে কিন্তু এই পর্যন্ত 1856 সালেতে এই পর্যন্ত ন করে ইতার 1869 সালের মধ্যে 10,000 টিয়া দিয়ে এই ব্রিটিশ এই যে সার্ভেয়ার ইতার দিয়ে এই সময় 10,000 টিয়া দিয়ে সার্ভে করছে চিটান শহরের মধ্যে এই সময় যদ্দুর আছে 15,000 প্লাস
অধিবাসী আছে চট্টগ্রামে, পরে বড় ইয়ে এখন প্রায় 40-50-60 লক্ষ 60 লাখের মতো প্রায় অধিবাসী। তো এই হইল তো অবস্থা। এই পর্যন্ত ভূমির উচ্চতা নির্ধারণ করি নদ এখন জায়গাতে কিভাবে মানুষের যে অবকাঠামো নির্মাণের ইয়ান তার উচ্চতা হদ্দরিব, তার মানে এই আরাজ ইয়ান হই জোয়ারের উচ্চতা এবং ফ্লাডের উচ্চতা, এই যে জলোচ্ছ্বাস হলে ইবের উচ্চতা। এখন আইন আরা দীর্ঘদিনের মানে সমস্যা আস্তে আস্তে বাড়ার হতে 60-70 দশকত একটু বাড়ি গিয়ে বেশি 70-80 দশকত আরো বাজ্যে প্রকট আকার ধারণ হয়ে এখন জীব ইয়ে প্রতি সর্বোচ্চ রেকর্ড ভঙ্গ করছে। এই বছর যে ফানি হিটটি যেন কি আরার এই যে আরার এমপি সাহেবের বাড়ির মধ্যেও ইয়ের ওয়াসিকার বাড়ির মধ্যে হিটটি বিখ্যাত বাড়ি ইয়ান। তো এই বাড়ির মধ্যে প্রায় এক হাঁটু পানি হিটটি, আর বাড়ির মধ্যে এক বুক পানি হিটটি, এক বুক পিছনে বাড়ির পিছনে এক বুক পানি হিটটি এবং বাড়ির ভিতরে এক হাঁটু পানি চট্টগ্রামের যে সাবেক সংসদ সদস্য কফিলউদ্দিন কফিল ভাই এবং আর বন্ধু ব্যারিস্টার মনোয়ার এবং আই সহ আর তিনজন উদ্যোগ লইয়া সাক্তাখন সংগ্রাম কমিটি গঠন করিবার ফরদি আরা বিভিন্ন সময় হরতাল গণ অনশন বিভিন্ন ধরনের প্রোগ্রাম আরা করছি। বহুত একদম মানে সারা বাংলাদেশের নীতি জনপ্রিয় আন্দোলন আসিল এবং জনগণের সমর্থন আসিল, ব্যাক সেক্টরের বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন বিভিন্ন পেশাজীবী সংগঠনের সরাসরি সমর্থন আসিল এই আন্দোলনের মধ্যে ব্যাক কোনো অংশগ্রহণ করছি। একখান পর্যায়ে ইহারা দিলাম যে বিশ্বব্যাংকর ইয়ের মধ্যে আর্থিক এই যে ঋণ সহযোগিতা প্রায় 68 কোটি টাকা দিয়ে ওরকম প্রকল্প ইয়ে এবং বিশ্বব্যাংক এর লুইস বার্জার প্রতিষ্ঠান ইবে দিয়ে ইয়ে করি এই তারাই প্ল্যান দিয়ে আর কি তারা নিজেরা হয়ে গিয়ে ইবলদি মানে প্রাইমারি একখান পদক্ষেপ, কিন্তু পরবর্তীতে ইবে আরো বৃহত্তর প্রকল্প লোন লাগবে। তো যার এই প্রকল্পের অধীনে বহুত কিছু ইয়ে কিন্তু মানে ইবে পুরোপুরি মানে সামগ্রিক প্রকল্প নয় আর কি আছে গেল ইবে ইবে ফরদি 89-91 বাস্তবায়ন শুরু হয়ে। কিন্তু দেখিলাম তো আরা যাতে আর 87 সালে তো আন্দোলন শুরু করছে ঠিকই, কিন্তু বছর 2-3 বছর পরে দেখতে আর বারবার এই ঘটনার পুনরাবৃত্তি কিনল পানি উডের এই উডের বিভিন্ন জায়গা মৃত্যুর সমাধান স্থায়ী হন কিছু নম্বর। তার মানে আরা জিয়ান লক্ষ্য করলাম দেখলাম এই আনুল দিয়ে এডে কোনো জায়গা মৃত্যু কোনো প্ল্যান রয়ে তখন এটি আর যে সদ্ব্যবহার হইব সদ্ব্যবহারের লাই বিভিন্ন প্রতিষ্ঠান অকল আছে বিভিন্ন প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিষ্ঠান বাস্তবায়ন করিব এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন পাশাপাশি জনগণত্ব চট্টগ্রামের এই যে অনশন শত হাজার কোটি টিয়ার ক্ষতি হইয়া কিভাবে রাস্তা নষ্ট হওয়ার রাস্তা আবার ঠিক করেন ফলে প্রধান প্রধান যে সমস্ত রাস্তা ইন নষ্ট হওয়ার তার ফলে বিভিন্ন যে খাতুনগঞ্জ ব্যবসা কেন্দ্র চাকতাই ব্যবসা কেন্দ্র এই ব্যবসা কেন্দ্রের বিভিন্ন যে পণ্য কল গোডাউন আছে ইন নষ্ট হয়ে বিভিন্ন ধরনের যে বাড়িঘরের এই যে গৃহস্থালের দৈনন্দিন এই যে ব্যবহার্য এই সমস্ত পণ্য যে ব্যবহার্য জিনিসপত্র নষ্ট হয়ে মানুষের বিভিন্ন কিছু নষ্ট হয়ে এই যে ময়লা আবর্জনা যুক্ত পানি নষ্ট হয়ে এগিয়ে উঠিয়ারে। তো এই আই হয়তো আবার দ্বিতীয় পর্যায়ে আরো কিছু হয়ে একটু তৈব ভাই ওনার দীর্ঘদিন এই চট্টগ্রাম শহরেতে ওনার সমস্ত কিছু বস্তুত অনেক ব্যবসা কেন্দ্রিক ভালো নেতৃত্ব দেন অনেক হন। এই যে গত কয়েকদিনের গত 2-3 মাসে ব্যবসায়িক ক্ষেত্রে কি পরিমাণ ক্ষতি হয়েছে, চিরাং তো বাণিজ্যিক রাজধানী হিসেবে এই যে ওয়াটার লগিং এগুলো কি পরিমাণ সাফার করছে মানুষ? ধন্যবাদ আলমগীর ভাই, সি প্লাসরে ধন্যবাদ জানের আর আমন্ত্রণ জানে বললে যদি প্রথমবার আসছে তো ভালোই লাগে সি প্লাসরে অনুষ্ঠান আর সাত গিয়ে মানুষের কলর মুখপাত্র দেশ বিদেশের বিভিন্ন জায়গার তো বেশি স্যার আমি ফুল্লাকের দেশ হইতাম স্যারই এল দি বাণিজ্যিক রাজধানী শীতকালীন রাজধানী গ্রীষ্মকালীন রাজধানী আর এই সমস্ত শব্দ মিত্র খুব বেশি বিশ্বাসী নয় আয় একটু ব্যবসায়ী মানুষের পেয়ে হইল চট্টগ্রাম উল দি বাংলাদেশের সম্পদ আল্লাহ চট্টগ্রামরে দিয়ে দেয় বাংলাদেশরে বাসারাই বেলা পৃথিবীর বহু দেশ আছে তাই ল্যান্ডলক দেশ যেসব দেশের মধ্যে বন্দর নেই নদী নেই ইত্যাদি কি পরিমাণ হস্তত আছে কি পরিমাণ অর্থনৈতিক ভাবে দৈন্য দশা আছে ইয়ার পৃথিবীর ইতিহাস যারা একটু লেখাপড়া করে অথবা ফেতনত্রীকে পরে তারা জানে। সুতরাং আল্লাহ আর এই সম্পত্ত দিয়ে এই সম্পত্ত আই আসলে কি ব্যবহার করে ফারিনি নফারি দিয়ে কিনলে আর এভাবে পরিকল্পনা গ্রহণ করি নফারি যত্ন রই নফারি এই একখান সম্পদরে বাছারাই বলে যে গরম ফোন আর বোধ কিছু করি নফারি আর এক সময় মধ্যে ঢাকা গেলি অথবা অন্য জায়গায় যেলে বন্ধু বান্ধব দেখলে দুষ্টভাবে হইতে পারে গ্রাম উত্তরাশিদি ওরা গ্রাম উত্তরাশিদ মানে চট্টগ্রাম উত্তরাশিদি
এই নানা মস্কারিগুলো হইতে, কিন্তু কত এই বছর আইয়েরে বর্তমান সময় নিতে যাইয়ের আসলে আয় গ্রাম বলি মনে রাখতে আয় দিয়ে নাকি দুষ্টমিগিরও হইতেন ইয়ে নাড়তে মনে হতে আয় আসলে গ্রামবাসী পাল্লা। যাই হোক, ইন আসলে কেউ দোষারোপ করে কোনো ব্যাপার নেই, শারীরের বাইরে দিয়ে অথবা ওয়াসাকে দিয়ে করতে আসেন, কিন্তু আজকে একদিন সমস্যা ন। কিন্তু আরা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন প্রিন্ট মিডিয়া অথবা আরা ফেসবুক টেসবুক দিয়ে দিই এই ডিরিশনরে আরা কিছু মানুষই একেবারে খালিয়াতে শুরু হয়ে এরকম একটা পরিবেশ, এরকম একটা প্রচার প্রচারণা চালিয়ে গেলে দৃষ্টিটা অন্য বিক্রি যাবো চেষ্টা করিস। আমি এই ব্যাপারে কেন কথাবার্তা বই কথা বলতে এরকম দীর্ঘদিনের পুঞ্জীভূত জিয়ান শারীরিক হইতে আসেন আরা বহুত বছর আগত দি যে চিটাগর মানে বৃষ্টি হলে ফানি জমে হাতুনগঞ্জের ফানি, কিন্তু আজি কেন হাতুনগঞ্জের ফানি কিন্তু আজি তো 40 বছর আগে ফানি উঠত, বেশি জোয়ার হইলে হাতুনগঞ্জের ডুবি দিয়ে দিবি, এইবার একটু বেশি ডুববি। তারপরে একটা চিটাগমিতে ওনার ওই চকবাজার টকবাজার লুয়ে নিয়ে তো সবসময় ডুবতই, এখন যত দিন যারি তত পারের পানির উচ্চতাও বাড়ের এলাকাও বাড়ের, এইবার জায়গায় সর্বোচ্চ এফেক্ট করছি বলে মনোর আগামী বছর যদি এইভাবে চলতে তাই হয়তো আরও ডুবি দিব। এখন ব্যবসা বাণিজ্যের কী ক্ষতি হলে যদি আমি অনুভব হই ইয়ে অনুযায়ী প্রথমত আজি আপনারা সাইবেন পেঁয়াজের কু সংকট বাজারের বৃদ্ধি আর যে কোরবানোর সামনে রাখি বোধকে এই ব্যবসায়ী কোনো দোষারোপ করেন। হ্যাঁ, বোধ ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী আছে সুযোগ লেবার চেষ্টা করে ইয়ের সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু এইবারের ফিয়াজ সংকটটা কিন্তু হাতুনগঞ্জের বৃদ্ধি যে পরিমাণ ফিয়াজ ফুসিগি এই গত বর্ষাত বৃদ্ধি গত পানির বৃদ্ধি ইয়ে আসলে অকল্পনীয়। একটা বহু সাংবাদিক কল যাই সবাই ফানি ফেলে এত কেন সম্পদ নষ্ট হই ফিয়াজ রসুন আদা গম চিনি একটা তো বেশি তো প্রস্তুত আছে ইন তো ধরুন 100 টন মালি এটা 1 ঘন্টা মধ্যে হটলে দেবো ইন বাস্তবিক একখান সমস্যা। এই সমস্যার বৃদ্ধি বহুত ব্যবসায়ী কিন্তু আসলে অনেক ব্যাংক ডিল জর্জরিত ইন আসলে প্র্যাকটিক্যালি নাই কেউ দোষারোপ করি বললে হইতে ইন হইতে বাস্তবতা এগিন ওই এখন আরেকটা দেশ আয়নের হয় এবার তো কিন্তু তারা অভ্যন্তরীণ ব্যাপার এই গত এই এই বর্ষার কারণে আই মানে রপ্তানি শিল্প ব্যবসা করি আই পোশাক রপ্তানি করি আর আর বহুত সিমেন্ট দিন ফারে দিয়ে রাস্তা জলবদ্ধতা বলে গাড়ি ফারে না ফারে রাস্তা মধ্যে বিভিন্ন জায়গা মধ্যে জল জল জট হয়ে ট্র্যাক চলি না ফারে ট্র্যাক আইন না ফারে সময় মতো সিমেন্টিং গণ্য হতে এটা বহুতকে এফেক্টেড হয়ে একোডেলাইন্সের ইতার কতের প্রযোগ কার্যক্রম চলের ইতারা এই যে সময় বৃষ্টি এই সময় চিটাঙ্গের মধ্যে একোডের খুব বিরাট অ্যালায়েন্সের খুব বিরাট গ্রুপ আছে ইতারা বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে ইন্সপেকশন করতে আছে ফাইনাল ইন্সপেকশন তারা আনার সার্টিফিকেট দিব যে তোমার ফ্যাক্টরি ঠিক আছে তোমার সার্টিফিকেট দিলে এবার আন্তর্জাতিকভাবে আর বোধ বোধ হয় ইতারা আইয়ারে ফাইনাল লেভেল মানুষকে জানতে পারে জানতে পারি আর তারা বুঝি কি তারা পর্যক্রম স্থগিত করে তারা বাটা আগে এগিয়ে নিতে আমরা দু একটা উদাহরণ দিলাম এভাবে এন কোনো মানুষ নাই চট্টগ্রামের মধ্যে এফেক্টেড নবয় বড় মানুষ ছোট মানুষ ছোট বড় যে যে জিত তাই যে ব্যবসায়ী চাকরিজীবী প্রত্যেকে আর এফেক্টেড হয় সবচেয়ে বেশি এফেক্টেড হইতে আর রাজনীতিবিদ অক্কল আজ এম মনে করি আর জনপ্রতিনিধি অক্কল ভীষণভাবে প্রশ্নের সম্মুখীন নেই যদিও একদিনের ব্যাপার নয় ব্যাপার কেন কিন্তু আর আর জনপ্রতিনিধি অক্কল বিভিন্নভাবে এর বেশি খেসারত হয়েছে আর এই যে আর আর ওয়াসেকা অথবা আর যারা জনপ্রতিনিধি আছে তারা বিভিন্ন জায়গায় জেহের মুক্ত হয় না পারেন কিনলে ইয়ে কেন 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 যাই হোক যত কিছু হইব শেষ রাত্রি জায়গায় দেখি হই আর যে আর সুদিন দিলাম না একনেক সবাদ একনেক তোকে প্রস্তাব যাইতে লাগে সবার ঐক্য প্রস্তাব বিভিন্ন ঘাট ঘাট ফারুই আর ইয়ে ওয়াসেকা আর তো বলা হইতে পারিব ঘাট ঘাট গড়িয়ে আর সমাজ লাগে দিয়ে একনেক পর্যন্ত ফসাইতে এই জায়গা প্রধানমন্ত্রী ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে 5,616 কোটি টিয়া 5,616 কোটি টিয়া চিটাগাঙ্গর এই ওয়াটার লগিং ওয়াটার জলবদ্ধতার উদ্ধার করিবে বলি দেই ইবে ওয়ার ওয়ারে দিদি এবং সরকারি অর্থায়ন এবং তেই এন গুরুত্ব বুঝছি চট্টগ্রাম যে বাংলাদেশের সম্পদ ইয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আর আগত তুই জানি তেই নিজে দায়িত্ব রয়েছে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আর তেই বারবার হয়ে দেখি চট্টগ্রাম বাহিনী আর অর্থনীতি চট্টগ্রাম বাহিনী আর আর ফোরসিটি আর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য প্যাকেজে মিলে আর চট্টগ্রাম যারা সম্পদ এই সম্পদ রক্ষা করি বলে বলি প্রধানমন্ত্রীর দিয়ে এখন যে আলোচনা তাই ইয়ে আর কথাবার্তা আর হইল আর কত নাই যেনকা ফেসবুকে তোকে স্ট্যাটাস দিলাম উনি এর যে এই ট্যাঙ্গো ক্যান করে বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রী হয়ে দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী সার্গ সংস্থারে পরিষ্কারভাবে নাম ধরে হয়ে দিয়ে সিডিএ ওয়াসা সিটি কর্পোরেশন পূর্ত মন্ত্রণালয় ব্যাগ করে সাতজনের তত্ত্বাবধান এই বহন ফুরিব সুতরাং আয় আজ পানি সম্পদ মন্ত্রণালয় মিলে
যজ্ঞ সমন্বয় করি ইবে করি বলে বলি তাই নির্দেশ দিই। এখন আহারা দুঃখজনকভাবে হতে নাই কেন কেন করি তুলতাম চাই, আহারা চট্টগ্রামের খুব দুর্ভাগ্য আছে, আহারা বোধ সম্বোধ বোধ বড় বড় প্রকল্প নিজেদের মধ্যে দলাদলি রসারেসি অথবা রসি ঝানাটানির কারণে আহারা বোধ ভালো ভালো জিনিস আহারা নষ্ট করে ফেলায়। আর আর প্রাথমিক পর্যায়ে বক্তব্য বৃদ্ধি আর একখানে অনুরোধ থাকবে এবং আমি ফেসবুকে তো দিয়ে বোধ ইভেন বৃদ্ধি লাইক পেয়েছি এবং বোধে মন্তব্য সেই ব্যাখ্যা না অনবোধকে আনলে এক মতোই যে আহারা যে কষ্ট পাই আহারা চিটাঙ্গর মানুষ চিটাঙ্গর জনগণ যে কষ্ট পাই এই কষ্টরে মাথায় রাখি সংশ্লিষ্ট যারা আসন ওনারা প্রতি আহার একদম হাত জোর করি মিনতি যে ওনারা এই ৫৬০০ টিয়াগর হানা করি পাই পাই করি আর হামল লাগাবেন যেন কি আহার এই জলবদ্ধতার ইবে সম্পূর্ণ হয় আইন আর কেন যে সরল হই ৫৬১৬ কোটি নেন ইবে যদি প্রয়োজনে প্রধানমন্ত্রী আরো বাড়াইব আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি কিন্তু সুস্থ পরিকল্পনা ইয়ে ন ইন্দে খাটি ইন্দে খাটি ফেলে ইন্দে খাটি এইভাবে ন পরিকল্পনায় হাল লোক হতুন যে হঠাৎ সংযোগ হইব এই ফানে গিন গুড়িয়ে হুন্দি যাইব আবার এই বে হতুন খিয়াইব এগিন কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে একখান পরিকল্পনা গ্রহণ করব। আয় আফাত দূর হইতাম চাই পরবর্তীতে আরো বক্তব্য রাখবে আসলে। হ্যাঁ তো তবে আরা একটু এই আরা ইঞ্জিনিয়ার আলী এসব সাবল্য একটা কথা কইতাম চাই যেহেতু উনি টাউন প্ল্যানার তো ওনার লাই একটু আরা টেলিফোনে কানেক্ট হই উনি ঢাকা আছে উনি আইবের কথা আছে। আচ্ছা আশা বেলা একটু আলাপ করি জলাবদ্ধতার লাই বিশাল বাজেট দিয়ে সরকারে তো এই সমন্বয় গরিব কিভাবে তো একজন টাউন প্ল্যানার হিসেবে আর দর্শক কলরে একটু হইবেন আর ইমিদি স্টুডিও যারা আছে এছাড়াও ওনার বিষয় ফোনের হয়তো ওনারাও কোন প্রশ্ন গরিত পারে অনেক কেনা হইবেন। রাজনৈতিক ভাবে একখান রেশারেশি এবং ব্যক্তিত্বর খাড়াখাড়ি চলে তো এই অবস্থায় আসলে আর সমন্বয় ব্যান আসলে ওইব কিনা বা ওই লিগ কেন অনুচিত এটা তো পথ পদবির একখান বিষয় আছে। ঐক্যমত
আর অনেক জ্ঞান হই যে আর মানুষের মধ্যে রেসার্সি আছে আর নেতাওয়ালের মধ্যে জ্ঞান আসলে আর দায়িত্ব আর বিভিন্ন সময় জিজ্ঞাসা দেখতে যে সরকার সমর্থন থাকে এর মধ্যে আর কোনদিন আর চট্টগ্রাম অন্যদিন বিশেষ করে একমত হইতে না পারি বিএনপির আমলে তো আর সেম জিনিস দেখছি এবং এরও আগে জাতীয়বাদী সমতা আর একই জিনিস দেখছি এবং আওয়ামী লীগ আমলে তো সেম জিনিস দেখা যাচ্ছে আর আর নেতৃত্বের মধ্যে আর কোন সময় সহমত হইতে না পারি নালার হাজ করলি সিটি কর্পোরেশন রাস্তার হাজ করিব এইভাবে কইবু নাকি এনে ইতারা ওইতারা হাজ করিব ইতারা একখানা যেন দরকার আছে কেন দিব জি থ্যাংক ইউ অনারেব।
বিভিন্ন মন্ত্রণালয় হইতে লেগুন এগুন তোর সিডি এর নেতৃত্বে হামু সিডি এর দায়িত্বে হামু হইব সিডি এ কি তারা তুম বিশেষজ্ঞ লোয়ের কমিটির মতো গড়ি নভারে না যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কিছুদিন আগে অনুভূতি দেখুন প্রাইম মিনিস্টার এর নির্দেশ অনুযায়ী মানে মেয়রের ক্ষমতা দিয়েছে ব্যক্তরের ডাকি করলেন মেয়রে ও বোঝে ক্ষমতা লওয়ার পরে মেয়রের পরপর ডিসিডিসি ব্যক্তরের মিটিং হয়েছিল হোক মিটিং হয়েছিল এই মিটিং এর মধ্যে বহু সুপারিশের দিয়ে হই কিন্তু এই সুপারিশকে ইমপ্লিমেন্ট হই না এখন মিটিং করার এক কথা আর মিটিং এর ইমপ্লিমেন্ট করবার ইনসিস্ট করার ইয়ান প্রজেক্ট বাধ্য করার ইয়ান ভিন্ন জিনিস এবার মিটিং করলে তারা ফোনিব হতা এই ক্ষেত্রে হায়ারার্কি আর হতাম তুমি আলটিমেটলি আর তিনজন তিন হতা হলে অন্য সিদ্ধান্ত একসেপ্ট করবো বা সিডিএ যদি একটা সিদ্ধান্ত লয় এই সিদ্ধান্ত আর করে মানব কিনা ইয়ান ক্লিয়ার বন্ধ করবো না সর্বোচ্চ মহলত্তুন গাইডলাইন দেওয়া উচিত বলে আমি মনে করি আল্লাহ মত কিনা জানি সর্বোচ্চ মহলত্তুন মানে তার মানে যদি ক্লিয়ার ইনস্ট্রাকশন না থাকে ডাইরেকশন না থাকে কিরণ করব তাহলে কিন্তু যেভিতে আছে তারা কেউ না কেউ অসহায় হবো সর্বোচ্চ মহলত্ব নাকি কিছু অনুচিত আছে প্রস্তাব দিয়ে তৈবাই সন্দেহ প্রকাশ করছে যারা চট্টগ্রামের একটা বড় দুঃখ যে ল্যাক অফ লিডারশিপ বা মানসিক ভাবে মানিয়ে লই না পারে অনেক সময় যে আর আর বাইরে ন অবশ্যই নয় খনকেও দোষ গুণের বাইরে নয় আর সিটাঙ্গল লাই সিটাঙ্গর উন্নয়নের লাই আর বেক্ষুনে তো সাইরই বেক্ষুনে আর পৃথিবী হট সমন্বয় গরণ ফুরব হাম গরণ ফুরব বেক উন 1988 88 সালে আই যেতে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে কমার্স কলেজ আনার কমার্স কলেজ পড়তাম কমার্স কলেজে আনার সিট আসিল ইকোনমিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিন এতে এতেও আরা বৃষ্টি ফুজিতে ফানি উঠতে গেট উত্তন গেটের আগে লাভিজন ফুজে রিক্সা দুটি রিক্সা দুরিয়ে রিক্সা সিটের মধ্যে ট্যাঙ্ক তুললি রিক্সার সাক্কালে ওদিক ডুবি গিয়ে গই আই 30 বছর আগের কথা হইতে তো ইতালে শাড়ির বা জিল্লা হইয়ে ইবা পুঞ্জীভূত সমস্যা ইবে কিন্তু থার্টি ইয়ার্স এগো 30 বছরের মধ্যে সরকার আসে গিয়ে বহুত হনুয়া বাদ নেওয়া যায় কিন্তু জাতীয় পার্টিও আসিল বিএনপিও আসিল আওয়ামী লীগও আসছে ইত্যাদি জীবত মাননীয় প্রধানমন্ত্রী চিরাঙ্গুল্লায় দিয়ে জলাবদ্ধ দূর করিবার লাই আর তো আসলে প্ল্যান নেন তো আর আসলে দের ইজ এ প্ল্যান কিভাবে ট্যাঙ্গান খরচ করিব আবার প্ল্যান
প্ল্যান যেবে আছে বর্তমান প্ল্যান যেবে আছে এবে কিন্তু আবার সিডি এর প্ল্যান নয় এবে ওয়াসার প্ল্যান আসলে আলমগীর ভাই এখানে আরাতে জিয়ান ওই ওয়াসার প্ল্যান চেয়ারম্যানের কৃতিত্ব আছে তেই যথেষ্ট উদ্যোগ লইয়ে সর্বোচ্চ পর্যায়ে এখানে বড় ভূমিকা রেখে দেয় যেহেতু প্রত্যেক আমলে দেখি যে কিছু কিছু নেতা এসব দলাদলি জড়িত দেখবি বিভিন্ন পার্টি, কিন্তু চিটাং যদি 100 আওয়ামী লীগের নেতা থাকে হয়তো দলাদলি 4-5 জন জড়িত আছে, বাকি 90 জন নেতা কিন্তু কোনো দলাদলিত নেই। ইতারা তো উদ্যোগ গ্রহণ করিব এই 90 জন যারা দলাদলিত নেই বিভিন্ন আমলত বিএনপি আমলত দেখি দি ব্যাক নো কিছু নেতা দলাদলি করে বাকিগুন কিন্তু অসহায় মতো চাই দেখে জাতীয় ভরে আমলত তাই হই। এই আমলত ওয়াসাকাতার মতো যারা নতুন প্রজন্ম নেতা আছে অথবা অথবা বিভিন্নভাবে বিভিন্ন ভালো পরিবর্তন উঠে এসছি এরা বোধ নেতা চিনা এখনো আছে। আর আর একটা প্রত্যাশা তাই বোধে ব্যবসায়ী নেতা আরা ব্যাকুনে মিলি আরা যারা এই যে মানে যারা একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে ইতারারে এক করি বললে এই যে একটা সংকীর্ণতার বাইরে আনিয়ে একটা বড় একটা জায়গা সৃষ্টি করি বললে আরা আর মনে হয় বৃহত্তর স্বার্থে এবং সিডিএস চেয়ারম্যান যেভাবে এক নাগত্র ফাঁস করে আনি সিডিএস চেয়ারম্যান বাস্তবায়ন করি বললে সমন্বয় করি বললে ব্যক্তির একখান দিয়ে আনি বললে বলে তেতুলো কিন্তু আরোগ্য বড় প্রত্যাশা রাখতে আছে আমি মধ্যে দিয়ে এই কথাটা কই বললে। আর যেন কিছুদিন কিছুক্ষণ আগে দিয়ে একজন প্রশ্ন করছিল যে ইয়ে যে সিডিএস চেয়ারম্যান সিডিএস চেয়ারম্যান আর এটা সে খুব ভালো মানুষ বা চট্টগ্রাম উল্লায় বড় বড় খাজানের ইয়ে নলে বলে ওনার ওনার স্বাভাবিকভাবে আমরা ধন্যবাদ দিই, কিন্তু ওনার ভিতরে এক কেন্দ্রিকতা মানে আচরণ নাকি আছে যে অনেকে প্রশ্ন করে যে উনি বিয়াগুণ লই গরিব কিনা ধরেন এডে এই বিভিন্ন অর্গানের মানুষ সকল জল লই যদি কমিটি করে আজকে উনি মিটিং মধ্যে হল যে আজ ইয়ার সংবাদ সংবাদ সম্মেলনত হল যে আগামী 3 বছরের মধ্যে চট্টগ্রামের মধ্যে 14,000 কোটি টাকার কাজ বাস্তবায়ন হবে এবং এই 14,000 কোটি টাকার কাজ বাস্তবায়ন হলে চট্টগ্রাম আগামী 5 বছর পর দিয়ে 50 বছর আগে যাব ইয়ে নল যে ওনার আশাবাদ এবং আশাবাদ এবং গড়েরও খাজু গড়ের তো এই যে ওনার ওনার এত খাজুর ভিতরে একখান শব্দ অনেকে হর যে এক কেন্দ্রিকতা ওনার ভিতরে একখান খাজ করে এই জিনিসটা রিমুভ করতে হলে ওনার তো বিশাল মন মানসিকতা লইয়ে রে খাজ করেন এটা আলমগীর ভাই ওনার তো কি মনে হয় একটা আলমগীর ভাই এটা আর কার হতা আই মানে ব্যাক করলে হরি আনন্দে ইয়ান আই বেনিফিট অফ ডাউট জিয়ে ইয়ান দিতাম সাইড ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আর মনে হতে সিডিএ চেয়ারম্যান অত চিন্তা করছি তাই যে বড় বড় প্রকল্প করে অতিথিতেই করছি ফ্লাইওভার সহ নিয়ে দেখুন তেই অত চিন্তা করছি দেখি যদি তাই পাবলিক করতাম যে এটা দলাদলি হবো দলাদলি এরে প্রজেক্ট সাকসেসফুল হইতো তেই হয়তো এরকম মানসিকতা লো তেই চিন্তা করছি এক কেন্দ্রিক সিডিএ তো নারা হামিং করি ফেলাই আই যদি ব্যাকরণ সম্পর্কিত যে মানে দ্বিমত হইব ঝগড়া জাতি হইব দলাদলি হইব আই করি ইভেন ইভেন আই এক দিক দিয়ে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু যে পরিমাণ সমালোচনা তেই এত এত ভালো ঘাস গড়ানোর পরও যে পরিমাণ সমালোচনা তেই ফুজি সমন্বয় নগরী বললে আমি আশা করি দি উনি শান্ত শিষ্ট একজন মানুষ তেই এই অতীতের অভিজ্ঞতা অভিজ্ঞ তিক্ত অভিজ্ঞতা তুন শিক্ষা লইয়ে তিনি এই প্রজেক্ট মধ্যে অ্যাটলিস্ট ব্যাক করে সমন্বয় করি আর ধরুন এই এত বড় প্রজেক্ট বাস্তবায়ন করি বললে এটা বিশাল অঙ্ক আছে যে ওনার খাল সংস্কার করেন চট্টগ্রাম শহরের মধ্যে হদে 3800 খাল আছে এখন 3800 খালের বর্তমান অস্তিত্ব বিলীন অনেকটা তো এই বড় বড় খাল যেই নাছিল ইন তো ওনার এই উদ্ধার গরিবের লাই মানে বর্তমান এই যে 5,616 কোটি টিয়ার মধ্যে গো অপশন আছে বেশ কিছু টিয়া এডিয়ালে বরাদ্দ আছে
তো এই যে খাল দখল করে ফেলে ইতিমধ্যে, যারা বড় বড় মানুষ হোক, ছোট মানুষ হোক, যারা যারা প্রভাবশালী মানুষ সকলে দখল করছে, কিন্তু যারা উড়ন যাবার এখন উড়ন পড়িব, উড়েতু এলে কি গরণ পড়িব, এই ইমেদি, এই ইমেদি প্রশ্ন আই দে, যদি একা সালাম সাহ পারিব কিনা, একা সালাম সাহ যদি না পারে বে আগুন লইয়ারে আর চট্টগ্রাম মধ্যে মেজর বড় বড় নেতা যারা আছে, ইভেন দে নাই যদি ইয়ে করি বিএনপির নেতা কলরও সম্পৃক্ত গরম উচিত, যে এত বড় করে প্রজেক্ট বাস্তবায়ন করলি আর চট্টগ্রাম মানে সেফ হইব, অনেকই মনে করেন সিম্পল ব্যাপার ইয়াল দিয়ে সরকার আসলে সমন্বয় গরিব দৈন্য হারণি সমন্বয় হারি গরিব দেড়ে যার যার কাছে ভাগ আছে কিন্তু আলাদা আলাদা অন্য অন্য গরিব এর আগে একটু হই অনে যে কইলেন ইবে এই অবৈধ দখলদার অথবা কিভাবে খালুন পুনরুদ্ধার করবি, উগ্র প্রতিষ্ঠানই যথেষ্ট, উগ্র প্রতিষ্ঠানে যথেষ্ট ইবে সিডিও কিবে ওয়াসা হোক কিবে জেলা প্রশাসন হোক কিবে বন্দর হোক অথবা সিটি কর্পোরেশন হোক, উগ্র প্রতিষ্ঠানে যথেষ্ট জনগণের, যেহেতু সরকারি প্রতিষ্ঠান সরকারতে আইন প্রয়োগকারী সংস্থা আছে বিভিন্ন প্রতিষ্ঠান কালে তারা লইয়ারে এই হনন হনভাবে ফারিবে অবৈধ দখল উচ্ছেদ করিবার লাই, তো আইন অনরে এই মূল আর কান জায়গা তাই ইয়ান দিয়ে পরবর্তী না হইন দে এই সমাধান কিভাবে সম্ভব, মানে কিভাবে এই জলবদ্ধতা সমস্যা সমাধানযোগ্য, কিন্তু 100% সমাধানযোগ্য সমাধান কিভাবে হইম, কিন্তু দীর্ঘদিনের যে পুঞ্জিভূত সমস্যা কিভাবে ওই একখান একখান উদাহরণ দিই, উদাহরণ না কিছু উদাহরণ 1991 সালের মৎস্য বিভাগ ফিশারিজ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী দিই চিটাগাং মধ্যে 19,000 মতো ফোর আছে জল, মানে জলাধার, তার মধ্যে পুকুর কুয়া এবং ওপেন স্পেস, ওপেন স্পেস ফানি জমি দেখত এই সমস্ত তিন আছে, তার মধ্যে এই 1995 সালের যে সিডিআর যে মাস্টার প্ল্যান করছে, যে ড্রেনেজ মাস্টার প্ল্যান টোটাল মাস্টার প্ল্যান করছে, এটা তিন ভাগে ভাগ করছে, এই মাস্টার প্ল্যানের মধ্যে এই জাস্ট এই 1800 ফোরের সন্ধান পাই, এর আগে 15,000 ফোর আছে, 15,000 প্লাস আর কি ফোর আছে, কিন্তু এর মধ্যে ওই জলাধার অন্যান্য জলাধার কুয়া টুয়া সহ ইনি কিন্তু ফানি বিভিন্ন ধারণ করে রাখত, ধারণ করে রাখত, এখন যে মূল মূল সমস্যা কেন কর্ণফুলির তলদেশ ভরাট 1980 সালের পরেতে এই পর্যন্ত কর্ণফুলির কোনো ক্যাপিটাল ড্রেজিং নোমো নিয়ম দিয়ে 10 বছর পরে পরে বিশাল এক নদী এবং বাংলাদেশের লাইফ লাইন কর্ণফুলি নদী এবং বন্দরের এই যে বৈদেশিক আমদানি বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্যের সচল লাইভেলে কর্ণফুলিরে সচল রাখন করব এবং বাংলাদেশের সচল লাইভেল অর্থনৈতিকভাবে কর্ণফুলিরে ইয়ে করুন লাইব তার নাপ্যতা রক্ষা করে রাখুন লাইব এবং সাংবাৎসরিক যে প্রতি বছর যে ড্রেজিং হয় ইব হইব কিন্তু 10 বছর পরে পরে নিয়ে মূল দিয়ে এবারে ক্যাপিটাল ড্রেজিং করেন এই পর্যন্ত নৌম আচ্ছা এখন দীর্ঘদিন পরে পোর্টে খুব সম্ভবত এই এই বছরই খুব সম্ভবত কাজ শুরু করিবে সাপ্লিমেন্ট করে দিই গত বছর এখানে হিসেব দিয়ে চট্টগ্রাম বন্দরে 36,000 কোটি টিয়া চট্টগ্রাম বন্দর উত্তন আয় করছে এবং এবার লই গিয়ে গিয়ে হয়ারেস চট্টগ্রামরে 100 কোটি বেটিয়া নদের আসলে কি ঘটনা কি এডে অনার ক্লিয়ার দে ইয়ে নেই ওই স্যান্ডি ইয়ে নয় আবর্জনা চট্টগ্রাম নগরের যে আবর্জনা কিন যায় ব্যাকিন আবর্জনা এড়ে যায় তৈলি এড়ে হারাতে ফুললে সাথে মধ্যে কি কিরণ লাগব খাল ব্যাকুন দেবেন তো অনেক কণ্ঠফুলি নদীর তলদের যে বেড লেভেল যান বড় ঢুকিয়ে গিয়ে খাল যেগুন আসিল খালর বেশিরভাগ মনে দেবেন তো রাস্তার লেভেলের সমান এবং রাস্তার তো কিছু কিছু আছে 2-3 ফুট নিচু একমাত্র মহেশখালও কিছু খাল কইল কিছু অংশ পর্যন্ত গভীর আছে এই মহেশখালে দিয়ে জাহাজ পর্যন্ত ঢুকি বরাবর আর আই সাক্তা খালে দেখি দিই এই যে ওয়াসিকার বারত মধ্যে লঞ্চ গিয়ে এবং স্পিড বোট গিয়ে বড় বড় শীতল মাছ বড় বড় শুশুক আর আসবে উত্তম মাছ কই এগুলো ঢুকতে দেখি প্রচুর মাছ আসিল বিভিন্ন খালে টালে এখন প্রচুর মাছ তো নাই বিষাক্ত পানির কারণে কর্ণফুলিত বহুত প্রজাতির মাছ আর তো বিলুপ্ত গিয়ে এখন আইন এই যে কিরণ লাগবে মানে এখন আতে বিভিন্নভাবে জলাধার নির্মাণ করেন লাগবে ওপেন স্পেসের আবার এই যে কিছু কিছু জায়গার মধ্যে জেড আই প্ল্যান দিতে পারতাম তৈলে আইন এই যে সমাধান কিভাবে সম্ভব কর্ণফুলির ফুলিয়া সাথে ড্রেজিং করতে হইলে আতে পোর্টের এটা যুক্ত করেন লাগবে বন্দরেরও যুক্ত করেন লাগবে কর্ণফুলির ড্রেজিং করিবার লাগে এক আর খাল অনুর মাও তারা যেটা কর্ণফুলি যাই এর মিশছে কিছু বঙ্গোপসাগরত মিশছে কিছু কর্ণফুলিত মিশছে দুবা খাল যেভাবে খন্দিকা খাল আর ওই দিকে কৃষ্ণখালী খাল এই দুয়া মিশছে দেয় হালদা নদীর লগে এগুলোরও যদি আই
এগুলো যে মাহতুত মেদি যে জাডে সাইরে মিশে এগুলো উত্তর 500 হইতে 1000 কিলোমিটার পর্যন্ত বিশেষ ড্রেজার দিয়ে বিশেষ আয়িত ড্রেজারিং যেহেতু আবর্জনা করাটি বিশেষ আয়িত ড্রেজার দিয়ে যতদিন পর্যন্ত সিটি কর্পোরেশন হন অন্যান্য প্রতিষ্ঠান হন তারার সক্ষমতা অর্জন নইব কারিগরিভাবে ততদিন বন্দরত্ব গরম লাগবে বিশেষ আয়িত এবং বিশেষভাবে মানে এই ড্রেজার আছে এই আবর্জনা এখন আরকান্ত তৈল দিয়ে অন্য শেখ মুজিব রোড কালভার্ট গিয়ে যে ওয়াসিকা হয়ে কলেজ দিয়ে কমার্স কলেজ মেঘ দিয়ে এত অনর ফানিটি বহুদিন ফানি নো আসিল এই শেখ মুজিব রোড কালভার্ট এই কারণে এই 32 কোটি টাকা দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ সহায়তায় 32 কোটি টাকা দিয়ে প্রায় 3.25 কিলোমিটার উগে এই বক্স কালভার্ট গিয়ে এই বক্স কালভার্ট প্রায় অর্ধেক বড় গিয়ে এখন এই বছর জোয়ার এবং বৃষ্টির পানি গত 23 জুলাই সর্বোচ্চ জোয়ার এবং আরমনা দ্বীপে গত 50 বছরের রেকর্ড অথবা 100 বছরের রেকর্ড বাংলাদেশ বেতার চট্টগ্রাম 6 ইঞ্চি স্টুডিও ভিতরে পানি নড়ে এবং বেতারের ভিতরে 1 হাঁটু পানি এই উইল দ্য রেকর্ড আছে গেল এই বছর উঠতে দীর্ঘদিন নৌ উড়ে পানি আছে গেল এখন ইয়ান আর একখান হারণ আছে যে নাসির খালের যে শাখা অজ্ঞাখাল আছে নাসির খালের শাখা হল উপহাল এই যে জাম্বরি ফিল্ডের ডাকু দিকে এবং শিশু পার্কের ডাকু দিকে এই বিরুদ্ধে যোগ্য যেখানে এই যে প্রতিষ্ঠান ওয়াকওয়ে নির্মাণ করে এই মানে সাড়ি করলেন কিন্তু পার্ক করে রাখেন আর ইয়ে করেন ওই যে খালোর মধ্য দিয়ে ওয়াকওয়ে করেন মধ্য দিয়ে ওপেন খালন খনন করে নিতে পারে যদি মধ্য দিয়ে ইয়ে করে ফেলে ওয়াকওয়ে করে তাহলে খনন করিব কেন আইও না এখন এখন আর হলেন দেখি দহল মুক্ত আইন দহল মুক্ত করি পেলাই এডে আর কদ্দি দীর্ঘদিন ধরে হয়ে এসছিলেন যে আর এস দরিয়ার করি পেলাই আর এস দরি এখন ধরো সিএস আছে আর এস আছে মাঝখানে পিএস আছে এবং পরে বিএস হইয়ে আর আর হতল দিয়ে পানি চলাচলের উপযোগী করি পেলাই বর্তমান প্রেক্ষাপটের মাথা ত্রাকিয়ারে উপযোগী করি যদি আর এসর বাদ দিয়ে যদি একবার করেন পরে কিছু কিছু জায়গার মধ্যে একবার করিব একবার করি আর আর যেখানে অবৈধ দখল গিয়ে যেখানে কেঁচা খাল যেখানে আছে বেশি বেশিরভাগ যেখানে যেখানে ফাঁকা গজি এখন হয়তো কিছুটা সেভ আছে যেমন হিজরা খাল নাসির খাল জামাল খান সাবরিয়া খাল এখন সাক্তা খালে তো 2004-05 সালের মধ্যে আমার রিটেনিং ওয়াল দিই কিন্তু তলা পাক্কা গড়িয়ারে এবার গভীরতারে বহুত যে 30-40 ফিট গভীর আছে এখন 4-5 ফিট এবং দুপিন্ডের ফুল আছে এই যে চকবাজার দুপিন্ডের ফুলের মধ্যে আজি তো 45 বছর আগর যে ব্যাংক লেভেল খালোর যে পার আছে এই ফারি গেন এখন তলা কিনলে রাস্তারে 9 ফুট উচল করে ফেলাই এবার আর ডাটা এবার আর তথ্য আছে 9 ফুট উচল করে ফেলাই হিজরা খাল এবার টোটালি ভরাট 1 ফিট আছে হিজরা খাল এবার 8 ফিট গভীর এবার তলা পাক্কা নিষ্কাশন ব্যবস্থা নমো এত এই যে মেগা সিটি হোর আর বাণিজ্যিক রাজধানী হোর এই জায়গা একখান প্রধান শহর বাংলাদেশের এই যে এই গুরুত্বপূর্ণ শহর এই শহরের মধ্যে পয় নিষ্কাশন ব্যবস্থা নেই তারা অবিলম্বে আজিয়ার সবাত্মন দাবি জানাই দিয়ে এবং আহ্বান জানাই দিয়ে সরকারের এই যে মেগা প্রকল্প আছে এই মেগা প্রকল্পের এই ওয়াসার মাধ্যমে ওয়াসা উগ্র বড় প্রকল্প বাস্তবায়ন করে এখন তারা ওয়াসারে মানে সরকারের আরো ধন্যবাদ জানাই ওয়াসার সাধুবাদ আরো জানি তারি বল দিয়ে 1662 কোটি টাকার কর্ণফুলি এই যে পানি শোধন প্রকল্প গজ্জি আর উগ্র প্রায় 3200 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দিন আছে পাশাপাশি এই প্রকল্প মেগা প্রকল্পের যদি যদি অন্তর্ভুক্ত থাকে গরিব এই ওয়াসার মাস্টার প্ল্যান যে বেগুচ্ছে ড্রেনেজ মাস্টার প্ল্যান সহ অন্যান্য যে প্ল্যান গেছি টোটাল প্ল্যানিং তারা না জানিয়ে যেহেতু জানি এবং জনগণের তো জানিবার অধিকার আছে জনগণ জানিবার অধিকার আছে যেহেতু জনগণ ট্যাক্স দেয় এবং জনগণ সরকারের অংশ তো তাইলে আজিয়ে ট্রান্সপারেন্ট করা উচিত হ্যাঁ অবশ্যই অবশ্যই এবং ওয়াসার মাধ্যমে সরকার তো যদি এর ভিতর নোয়া তাহলে নতুন করে প্রকল্প দিই ই বল দিয়ে পয় নিষ্কাশন ব্যবস্থা এবার আলাদা করে গরম লাগবে 1-2 নম্বর দিয়ে সিডিএ করে দিব তো অনর ইয়ে আরকান প্রকল্প যেন হলে এই 1856 সালে এই পর্যন্ত ভূমির উচ্চতা নির্ধারণ করি নদে আমি এখন লেভেলত মধ্যে বিল্ডিং হচ্ছুম ইয়ান আজ এলাকা ভিত্তিক ইয়ান করি নদে ইয়ান বিভিন্ন এই এই ধরন 500 মিটার পরপর এই বিভিন্নভাবে পিলার দিদি এই ঠিক করে দিব ঠিক করলে তো এই 78 মাসে মাফি তারা বিল্ডিং করো তারা স্থাপনা নির্মাণ করো আরও দিয়ে বন্দরের হয়ে বন্দরে কিরিব ওই বঙ্গোপসাগরের মধ্যে যে খালক করবো যে মহেশখালের একমাতা হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে তারপর ইন্দুকো সিস্টেম টোটাল সিস্টেম অনর মহেশখাল আছে পাকিজা খাল আছে রামপুর খাল আছে গহনেশ্বর আছে খাটুলিয়া খাল আছে এটা তো কিছু কিছু শাখা খাল গিয়ে এই যে সবচাইতে ইয়ের মধ্যে বন্দরেরও লাগব আর পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের খাসান কি 1991 সালে যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের পরবর্তী আর আর দীর্ঘদিন দাবি আছে পতঙ্গাত্তন কুমিরা পর্যন্ত উপকূলীয় বেরিবাঁধ হ্যাঁ কিন্তু এবার গজ্জি ঠিকই গজ্জি দেবে গজ্জি ফুসদারাট পর্যন্ত অনশন মহেশখালত্ন শাখা হাল গিয়ে দেয় 100 ফুট
পাশেই বের পাশ হলে 100 ফুট, স্লুইস গেট গেছে 6 ফুট, তাহলে পানি যাবে কত? 100 ফুট খালর পানি 6 ফুট যাইব, তাহলে এবার এটা স্লুইস গেট গেছে, এটা কোনো অপারেটর নাই, ম্যানুয়ালি গজিয়ে লোয়া লক করেন বাঙ্গি সুরিয়ার লইয়ে রেগে গেছে 6 ফুট দি পানি গেছে, ভরা পানি গেছে, ব্যাক ভরা টোটাল ভরা ঢুকে গেছে, অনেক গেলে দেবেন আচ্ছা গেল ইবে ইবে উগে বল দি পানি উন্নয়ন বোর্ডের হাস আর খনন গরম গরম দিয়ে ইন্দি মাউথ মুকুত মে দি ইন টোটালি ডেজার্ট দিয়ে রেজিং করেন লাইবি বল দি পোর্টের হাস আর অন্যান্য জায়গার মধ্যে যেখানে যে যে সিডিএ সিডিএ যেহেতু এই প্রকল্প বাস্তবায়ন করেন সিডিএ যদি এই কি হতে তার এই যে আরোগ্য প্রকল্প যেভাবে আছে এইভাবে হয়তো আলাদা প্রকল্প তৈরি যাবে সাহা মানুষ সেতু হইতে এই ব্রিজ হইতে ইয়ে পর্যন্ত প্রায় 2600 কোটি টাকা, স্লুইস গেট না 2600 কোটি টাকা পর্যন্ত দিবে, এবং রোড রিভার সাইড মেরিন ড্রাইভ রোড অথবা রিভার সাইড রোড আর যেভাবে স্ট্যান্ড রোড কই নদী সাইডে যেভাবে রোড হইবে হতে স্ট্যান্ড রোড আর হয়তো সাগরের পাশে যেভাবে তার মেরিন ড্রাইভ কই, তাহলে সিডিএর খাজ আছে। আবার জেলা প্রশাসনেরও তো খাজ আছে, জেলা প্রশাসন যে ভূমির মালিক হইলে জেলা প্রশাসন হাট জায়গার মালিক জেলা প্রশাসন অনশন আর ওসব মধ্যে হাল আসিল বিএসও তাহিয়ে রেবে পরে গিয়ে তো জেলা প্রশাসন দেখেন দে ক্যারি লিস্ট দিবে লাগিয়ে এটা আইনগত ব্যক্তি বা গিয়ে তৈরি ইনর ইন হলে একখান আইনগত ইয়ে লাগবে এই সক্ষমতা লাগবে তার এই তো গভর্নমেন্টের উর লেভেল তো ধরন লাগবে কীভাবে করিব এখন কে যদি ধরো নিতে আর ওসব বিএসও তাহিয়ে ওর নামে জরিপ করে লাগিয়ে ও লিজ লইয়ে সরকার তো লিজ লইয়ে তোর ও যাইরা হাইকোর্টে যাই কেস করে দিব তাহলে হ্যাঁ অবশ্যই করে দিব তাহলে খালর ইতার গতি না না হ্যাঁ আর ইন মারপেস আছে অনশন আর ওসব মধ্যে খাল আছে গতিপথ আছে এক ধরনের খালও যেহেতু সচল খাল আছে স্রোত প্রচুর স্রোত আছে এবং বৃষ্টির পানি নামতো এই প্রচুর স্রোত আছে স্রোতে অনামিক ব্যাঙ্গি অনামিক বুঝছি তো এখন দেখা যাচ্ছে খালের গতিপথ পরিবর্তন গিয়ে গিয়ে খনা জায়গা দিয়ে ভাঙে গিয়ে খনা জায়গা দিয়ে বরে গিয়ে আবার ইবে বিষ তাইয়ের জাগা গিয়ে আবার খনা জায়গা দিয়ে আরো সত্যি নিতে ভাঙে গিয়ে তৈরি বিক্রি করবেন অবশ্যই একখান ইয়ে করেন লাগবে সিদ্ধান্ত লান লাগবে আরো যদি অনেক সিএস জরিপ জিবে 1893 তো গিয়ে 1893 সাক্তাহাল দু লিঙ্ক কেনাল আসিল দিয়ে উনি উগ্র রাজাখাল আর গোলতে রাজাখালে খাল রাজাখাল যে বিয়ে বেল দিয়ে 85-80 ফুট আসিল এখন কিন্তু 2 ফুটটা নালায় পরিণত হয়ে যাবে আসলে জটিলতা বোধ আছে 5616 কোটিটা প্রধানমন্ত্রী দিয়ে একবারে খুব খুশি হয়ে যাবে কোনো অভিজ্ঞ আজ এর মনে করি এই 5600 কোটি টাকার যে প্রজেক্ট ইবে বাস্তবায়ন করিবে বললে আর জনগণ স্বতঃস্ফূর্তজ্ঞ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করব পারিব আই ওনারা ছোট্ট গরু ঘটনা হই প্রধানমন্ত্রীর গত মেয়াদর এতে ক্ষমতা আসিল তেল আর অস্ট্রেলিয়া গেলাম অস্ট্রেলিয়া জনগণ আর বিসিসিআই যে গ্রুপ আসিল আর একদিন ফজর মধ্যে 7টা বাজে আর সিডনি অলিম্পিক স্টেডিয়াম আসিল ইবে দেখাই বললে প্রধানমন্ত্রী লজিব আর আর দিব তা আর আর ওটা নতুন তুলিবার হাজার দিয়ে 7টা বাজে আর বিসিসিআই গ্রুপ হোক 7টা বাজে বাসিবে দৌড় নপারি আছে মানে ফুসে ডালি দিবেন একটু কোক বাড়িব ফানি এয়ার ফানি বাড়িব আর এক নেতা আর এক ব্যবসায়ী নেতা ফুসে দিয়ে তুলকে ফানি লই ফানি লই ফানি খাই খাই এর ফানির পত্র ফেলে দিতে নদী আর একক্ষণ এক মিকে আসিল হঠাৎ দেখি দি ওই অস্ট্রেলিয়ান কোপ আসিল দিন একলা একলা আর কেউ নেই তো কোনো দারোয়ান নেই কোনো সিকিউরিটি নেই ইতে সাই দি উত্তরে বগের আর দূরত্ব দূরে গেলাম কেউ ভাই তো সারি দেয় হারে ও আর আর যখন সহযোগী রে ইতে বোতলি বে গ্যাপ কিলে ফেলে গিয়ে হঠে ফানত কিলে ফেলি আর দুরি ব্যাগ কিনে 15-20 জন ব্যাগ কি ইতে ইতে হ্যাঁ ইতে আর আর গাহায়ালি করে তোরা এই পরিবেশ কর সে কর সে করস আর বাইতে তুম মাপটাপ সাই হরব গেয়ে বে তুম তু গে বোতলি বে নদীর তুম তুলি দেখ তোরে ফেলিলাম তারপর ইতে শান্তি আই হত কেন কিল্লে হইল জনগণন পরিবর্তে দেশের পরে সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ দিয়ে রে কোনোদিন দেশ শান্তি আসত না যতক্ষণ জনগণ সম্পৃক্ত নয়
আমি যে মনে করি আমি উদাহরণে তেলে দিলাম যে আরা চট্টগ্রামবাসী আরা বেকুন দলমত নির্বিশেষে আরা তে 5,616 কোটি টাকার যে প্রজেক্ট ইবে বাস্তবায়ন করি বলে বলি সমন্বয় করি বলে বলি মানে বেক কিছু ঠিকভাবে করি বলে বলি আরা তুকু জনম সৃষ্টি করুন ফুরিব আরা বেকুন তো যার যার অবস্থা রতুন বেক কিছু সরকারের উদ্দেশ্যে ছাড়ি দিল হইত না আজ দিয়ে সন চট্টগ্রাম শহর মধ্যে বড় বড় বিল্ডিং কলর বহুত বিল্ডিং চাই দেবেন দিতে নানা রকম নেই ইতে নালাও নও বানাই ইতে সরকারের দোষদের সিডিএর গেলদের ওই সিটি কর্পোরেশন গেলদের এখন তুই যে তোমার কাম বিল্ডিং মানে এডক নালা মানে বিলকুল সিস্টেম আছে তোর বিল্ডিং এর ফানি গিন তোর নালাতুন বড় নালাত ফেলে বেলে তোতে ব্যবস্থা করব ফিরব দ্যাট ইজ ইওর ডিউটি এগেইন এই সমস্ত হরাহরি গিন জনমত করব ফিরব আর আর যে বড় বড় খাল ডোর আছে এই খালো ফারম বৃদ্ধি বিভিন্ন মানুষজন বসবাস করে আইন নিজস্বকে বিভিন্ন সময় যানজরের যানজরের থরি দেখিতে নালা ফারম দেখতে যায় দেখি দিকে বাড়ির তুন ওই গট্টর ফুসে গড়িয়ারে ইতে আনিয়ে ফেলত দেখে নালা এখন সারিয়ে বেশি বহর থেকে পড়া ঢুকি পড়া ডেবে কে হনু গুজি ইবে কাকাশ তো বুঝাই গুজি আরা গুজি আরা হন ইবে কি সিটি কর্পোরেশন গুজি না ইবে কি সিটি এ গুজি না ইবে কি পানি উন্নয়ন বোর্ডে গুজি না হনু গুজি আরা যারা ইউজার আছে আরা গুজি দি আরা যদি সচেতন নই এরম 50,000 কোটি টাকা দিয়ে যদি ভাল হরণ করে পুলিশে তুলতে গেলে তারপর গ্রুপ পরিবেশবাদীরা দিবেন মিলে হত দেখি ইতালি পুরোবাসন করবো আরে তুই ফায়ার নিচে গরক বাঁধি তোর আমি পুরোবাসন করতেন ফুটফাদের মৃদ্ধি দোয়ান বাঁধিব দোয়ান বাঁধিয়ে একটা হকার মার্কেট বানিয়ে ফেলবে ফুটপাথত এখন তুলতে গেলে হয়তো পুরোবাসন গ্রহণ করবো এই যে পূজ্য ব্যবস্থা বর্জ্য ব্যবস্থা কিন্তু নাই আনা কিন্তু আর হতুল দেখি আর হতুল দেখি জনগণত্বে যদি আর এই সমস্ত জায়গা মধ্যে আর দিন বড় নই সচেতন নই তাহলে এটা অ্যাকচুয়ালি উদ্ধার করি পেলাই ধরেন সিডিএ চেয়ারম্যান কিন্তু বেশ বড় বড় হাজ করছে যে কেন জায়গায় উদ্ধার করছি আমি নিজে মাঝে মধ্যে এই যে পাঠানটুলি অক্সিজেন এই সমস্ত রোডের যা মানুষের কিন্তু প্রকাশ্য মিডিয়া বইতে ব্যাক কিছু খন্ড দেয় কিন্তু আমরা ব্যাকপুরে জানি সালাম সবল জানে অথবা ব্যাকপুরে জানে আর চিটাং শহরের মধ্যে হন গুরুত্বপূর্ণ হাজ করি বলে হন হন মানুষ গুরুত্বপূর্ণ হন হন মানুষ এফেক্টিভ হারা জনপ্রিয় হারা জনপ্রতিনিধি হার হারার কথা মানুষও নিব হারার মেশি ডরাইব হারার মেশি কেয়ার করিব আরা কিন্তু জানি ব্যাকপুরে জানি অন্যরা জন আরা জানি আরা মনে হয় এসব মেশুর ব্যাকপুর একখান দিয়ে গড় উচিত একখান দিয়ে করে উনি যদি চিটাং তোকে আবাস্থলন যায় যে ভাই এই হাল হাটর এই ফানি জলবদ্ধ তো বদ্ধ করি বললে বলি যেসব পদক্ষেপ সিডিএ গ্রহণ করিব সিটি কর্পোরেশন গ্রহণ করিব আরা এগুলো জনগণ আসি তুই হাই কোর্ট যায় কেস করিবে তুই এই বাধা দিবে আরা মেনতাম না আরা জনগণ নামি দিবি আরাতে এরম সচেতনতা সৃষ্টি গ্রহণ করবো সিডিএর সাহায্য গ্রহণ করিব আরাতে সিটি কর্পোরেশনের সাহায্য গ্রহণ করিব আরাতে ওই পূর্ত মন্ত্রণালয়ের সাহায্য গ্রহণ করিব ওয়াসার সাহায্য গ্রহণ করিব সাহায্য করি বললে বলি নিঃস্বার্থ ভাবে আগে এম ফুরিব আলমগীর ভাই জিয়ান হই গেল একখানি সমাধান ইয়া নাই এক কথায় হই বললে দি ইয়া সমন্বিত ভাবে গরিত করিব একক ভাবে গরিত করিব যেহেতু সরকারি প্রতিষ্ঠান সরকারতে ব্যক্তি কিছু আছে না একক ভাবে ফেলতো ইয়া ইয়া ভাবে যদি হল উচ্ছেদ করিবে লাই কোনো ম্যাটারই না নাই উনন আর কই এই যে চিটাগত মধ্যে সারা বাংলাদেশ সভা দিল এক সময় জাস্ট একজন মনোজ চৌধুরী একজন প্রভাবশালী মানুষ দখল করে মার্কেট বান্ধি আয় যেতে দেখুন দেখি চিটাং কোন মানুষ আনলো নেই
জনগণ কিন্তু যারা অবৈধ দখল করি খালর দখল করি রেখে দুই পাশে অবৈধ এবং বৈধ দুটো বলি মেশুর সম্পৃক্ত অবশ্যই হতে না জায়গা দিতেন না অনেকে রুবেন কি কেস করে দিল অনারে বুঝাইলেন আর আলমগীর ভাই উস্কানি দিল তোর তো হামত তৈলি অনে আলমগীর ভাই ওয়াসাকা আই আর সেরেজনে মেরে দিতে হই দেখি ভাইরে তুই উড়ি যা তো মানুষই বনিব আর একজন যদি ফিসলে যায় উস্কে দিত তাহলে হাম্বল হইত আর সাইড দেখি প্রকল্প এই প্রকল্প দ্রুত করিবার বলি প্রত্যেক মানুষের সম্পৃক্ত করি আর হাম্বল করব আর তো আসলে আর মনে রাখুন পড়িব সিটাঙ্গনান সাগরও আছে নদীও আছে পাহাড়ও আছে পৃথিবীর খুব শহর আছে নাই কিন্তু যদি আর এই যে খাল যে আটত্রিশ খাল ফর এই খাল যদি ইয়া হয় উদ্ধার হয় চিন্তা করেছেন দুই তিন বছর পর দিয়ে কল্পনা জগত মেদে সন প্যারিস শহর মেদে অনেকে হ্যাঁ বেনিস গেইন প্যারিস গেইন প্যারিস মেদিও কিন্তু ওয়াটার ওয়াটার ট্রান্সপোর্ট কত উন্নত আর উন্নয়ন সাটকের উন্নয়ন কিন্তু ডাহার মতো নইব কিল্লাই আর কিন্তু ডাহার জোয়ার আছে না নাই জোয়ারের সমস্যা নাই ফোনের সমন্বয় গ্রহণ করিব কিরে আরা কিন্তু বদ্বীপ বদ্বীপের বিভিন্ন সমস্যা আছে আর সাতগা একদম মুগত সমন্বয় প্ল্যানিং বেকিন লাগিব সদিচ্ছা সচেতনতা বেকিন লাগিব আসলে ইবাখনো কেহার আছে কিন্তু আলাদা দিতে রাখ নাই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী টিয়া দিয়ে তেই দরহইলে আরো দিব কিন্তু আই সাইড দেখে ওসাকা আমি সামনে যাব এর ওই এই প্রকল্প ওকে জনপ্রিয় প্রকল্প হিসেবে দল মন্দির বিশেষে সমর্থন জানের ইবে কি জনপ্রিয়তা এই এই যে বাংলাদেশ ক্রিকেট টিমে যেভাবে ফ্ল্যাগ দেখে এর সমর্থন দিন চিটাঙ্গের সমস্ত মানুষ চিটাঙ্গের ফ্ল্যাগ লইয়ারে চিটাঙ্গ তো ফ্ল্যাগ নাই চিটাঙ্গের মানুষ চিটাঙ্গের এই জনপ্রিয় প্রজেক্ট লইয়ারে ব্যাকুলতার আবেদন করবে এটা সরকারের উদ্যোগ কেউর উদ্যোগ সিডিএর উদ্যোগ একক ভাবে বোঝাবো তুলে দিলে আর মনে হয় সে ঠিক হইতো এবার খুব জনপ্রিয় করি বলে আর যার যার অবস্থান তুন কথা হন করি এবার চিটাঙ্গের সাথে এবং চিটাঙ্গের যারা বসবাস করে নিয়ার পার্ট ওয়ান আওয়ার ইয়ে কি কি আর একটু শেষ করে ফেলাই আধা মিনিট একটা কথা বলে গেলেন যে যদি চট্টগ্রাম এই শহর মধ্যে যে খালন আছে এই খালন যদি পরিকল্পিতভাবে খনন করে পরিকল্পিতভাবে খনন করে এবং খণ্ডবলিতন অক্সিজেন পর্যন্ত নৌকানন সম্ভব আগ্রাওয়ান পর্যন্ত নৌকানন সম্ভব আর আর স্টাডি এবং আর আর অবজারভেশন দীর্ঘদিনের এবং অক্সিজেন পর্যন্ত নৌকানন সম্ভব অক্সিজেন পর্যন্ত এই যে ওয়াটার ট্রান্সপোর্ট যদি গড়ি উঠে তাহলে দেখবেন তখন যানজট কমে যাবে চট্টগ্রাম শহরে যে যানজট কমে যাবে এই আর কি আর পৃথিবীর ওনার দেখবেন তো শুধুমাত্র চট্টগ্রাম বাংলাদেশ না সারা পৃথিবীর সভ্যতা গড়ি উঠতে ফুললে নদীপথে আর খালপথে আবার আর আছে নতুন ভাবে গড়ি উঠে কিন্তু এবার যদি সিওয়ারেজ প্রকল্প হয় সিওয়ারেজ হয়ে যাবে আলাদা করি তাহলে মলমূত্রই নাড়ি দিয়ে যাইতো না কোন দিয়ে খালো দিয়ে যাইতো না এবার আলাদা গোলা নিয়ে যাবে এক দুই নম্বর দিয়ে
এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা হই আরা এই যে বর্জ্য ব্যবস্থাপনা ইবে যদি নগরে কিন্তু আবার ওই খালনা রাত এই নিশ্চিত না প্ল্যান তো আছে প্ল্যান আছে ঠিক আছে না প্ল্যান দিবে অকজগী আবার নোয়াগড়ি আবার আপডেট করে আরা সাধ্য নোয়াগড়ি গরক নতুন গড়ি গরক চট্টগ্রামের এখন যে যে পরিমাণ বর্জ্য ইয়ে আর দশ বছর আগে রুগল দি ইসা বল দি ইবে সার্ভে আসুক চট্টগ্রাম শহর মধ্যে যাতে বর্জ্য দৈনিক ইয়ে মানে বর্জ্য তার 64% মানে 67% খালনা লাইন কেবিত ইবে জনগণের অসুস্থ নলয়র পর্যাপ্ত ডাস্টবিন নাই আনলয়র আর বর্জ্য ব্যবস্থাপনার পরিপূর্ণতা নাই আনলয়র আই আশা করছি যে এই এই প্রকল্পের ভিতর এই মেগা প্রকল্পের গভর্নমেন্ট সরকারের প্রকল্প মানে বরাদ্দ বারক সামান্য বারক কিন্তু এই প্রকল্পের মধ্যে এবার অন্তর্ভুক্ত করা হবে থ্যাংক ইউ অনার ফাইনাল বক্তব্য হয়ে দিবেন অনেক না ঠিক আছে না জাস্ট টু অ্যাড সারিবে হই তো আসিল ফোরের কথা কেন কত 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 ফোর আছে প্রায় 19000 একটা বিশাল সার্ভে 19000 তো ইত্যাদি হতন ভাই হরাইন হতন ভাই মৎস্য বিভাগ পরে সমন্বয় গড়িয়ে বেকুনরে লইয়ে চট্টগ্রামের ফর দ্য ওয়েলবিং অফ চিটাগং এবং সেটার সাথে সাথে চট্টগ্রাম যদি চট্টগ্রাম বাসিলে বাংলাদেশ বাসিব ইভেন বুঝন পড়িব বুঝিয়ে সমন্বয় করে বেকুন লইয়ে হামিন ঠিক মতো করিব আর ট্রান্সপারেন্সি টু এনশিওর ট্রান্সপারেন্সি এন্ড একাউন্টেবিলিটি অফ দ্য দ্য গভর্নমেন্ট মিশনারি নো পি সি আর আর জনপ্রতিনিধি বলেন মেয়র বলেন সিডিএ চেয়ারম্যান বলেন তেনা তো যাইয়ে হামলা করিব তে কি হাতুড়ি মারিব না তে কি খোদাল লইব না ন কিন্তু যে যে কর্মহর্তাগিন গড়িব মনিটরিং করিব ইতারে ঠিক মতো হাম গ্রহণ করিব আর এক্সপেকটেশন ইবে ভাই অনে আরা এই পর্যন্ত যতক্ষণ আলাপ আলোচনা করছি এটার ভিতরে প্রায় আর 13000-এর উপরে মানুষে আর ইয়াবো সাই তো এটার ভিতরে বিভিন্ন দেশত নয় আর লয় সম্পৃক্ত ই বোধকে বিভিন্ন ধরনের মন্তব্য করছে মন্তব্য ইন ব্যাগিন হয়তো আর ফরিদ নেওয়া পারি প্রিয় দর্শক আসলে এটা এম আই সবসময় ইয়ার মুখে সাই আসিলাম আই চেষ্টা করছিলাম অনেকে আর বিশেষজ্ঞ মতামত অনেকে আর অনেক কিছু আছে কিনা তবে কিছু কিছু মন্তব্য আছে যে ব্যাগনুর লইয়ের সমন্বয় করি বেলায় ওনারাও আশাবাদ ব্যক্ত করছেন দেশ বিদেশের বিভিন্ন জায়গার তুন ওনারা কথা হইন তো এবার আর আর শেষ বক্তব্য হিসেবে আর তৈবাইতে জিনিস জানতাম চাই তৈবাই এই এই যে আর পাবলিক অপিনিয়ন আর সি প্লাসের পক্ষ তুন আর ইন সাইড দিয়ে এবে মানুষের মধ্যে একটা আওয়াজ তুলক যে এই ধরনের সরকারের প্রজেক্ট দিকে এই প্রজেক্ট ঠিক 100% ফাই টু ফাই যেন কাজ হয় কাজ লাগে চট্টগ্রাম শহরের এই যে দুঃখ এই দুঃখ যেন ঘুষি যাইবি ইয়ে নালে বলে আর আরো চেষ্টা করছি আরো পাবলিকলি আর যদুর দায়িত্ব আর মিডিয়া এসে পারা ফাইজম যে মানুষের খোঁই বেলাই মানুষের দেখাই বেলাই এই যেটা যেটা কার্যক্রম হইব যেটা যেটা কাজ হইব এডে আর যাইম আর প্রায় অবস্থান লইম এবং এডে কি কি কাজ করে ঠিকাদারক কলে কি কাজ করার ইন আর জনগণের তুলে দিচ্ছুন আর আর অপশন হতুন আর জায়গা তুন আর ইয়ে করছুন জনপ্রিয় প্রকল্প হিসেবে আর এবারে প্রচারণা চালাম করিব
আর ব্যবসায়িক মহল তো আয় যে দু তিনটা সংগঠন আসি আয় অলরেডি প্ল্যান করছি আর কিছু সেমিনার টেমিনার করিয়ে এই প্রকল্প সম্বন্ধে মানুষের জানাই এবং আয় অনুরোধ জানাইম যে আজকে যারা ভিউয়ার আছে যারা সার দেশ বিদেশ তো বই আর যার যার অবস্থান বেক্ষণ আজকে বেক্ষণ কিন্তু গুগল মিডিয়ার মালিক প্রত্যেক মানুষ যার তোকে স্মার্টফোন আছে ইতুগ্য মিডিয়ার মালিক ইতিমধ্যে ফেসবুকে তোকে স্ট্যাটাস দিয়ে এবারে সমর্থন জানাই এবারে জনপ্রিয়তা অর্জন করি বলে ভূমিকা রাখে আমার আজকে 13,000 মেশিন চাই 13,000 মেশিন যদি আরো 13,000 কাজ ফাটাইতে এই 13,000 আরো 13,000 ফাটাইলি ইবে আলটিমেটলি মেশিন ঘর ঘর ফসে দেবে আর একখানে অনুরোধ থাকবো আই ভিউয়ার্স হন যারা আসুক চট্টগ্রামের জনগণ প্লিজ অনুগ্রহ করি ইবেরে হন রাজনৈতিক রূপ পুনরুদ্ধার ইবেরে কেউ সফলতা ব্যর্থতার গ্যাসিপে নসাইন ইবে আর চট্টগ্রামের আজকে পরশুদিন বেইনডেঙ্গু মতুরুটি ফেফারত দেখি বহুত মানুষ খুশি হইয়ে ফানি মিদি ডুবে রয়ে কিন্তু খুশি হইয়ে কিনলে দুই বছর ফর হইলো ফানি যাইবি এই যে একটা প্রত্যাশা মানুষের মধ্যে সৃষ্টি হইয়ে আর এই প্রত্যাশা গানরে বাস্তবায়ন করি বললে বলি প্রত্যেকের তো অবদান নাম ফুরব নইলে কিন্তু আর তারা কিন্তু আল্লাহরও জব দিতে তেমন কিনলে আর যারা একটু অবস্থানত আছে হত হবে সুযোগ আছে আর যদি নিজেরা একটু সচেতন নই যারা একটু হম বুঝের তারা বুঝেবে চেষ্টা না করি তলি ব্যাক্ষণে দায়ী দেখ আই এম মনে করি দি অনেক দিনের প্রত্যাশার প্রকল্প অনেক দিনের প্রত্যাশার বরাদ্দ চট্টগ্রাম ফাই এই বরাদ্দ ডবল হইতে পারে যদি আনা মাননীয় প্রধানমন্ত্রী খুশি করিতে পারি হাম দেখাই এর আর এবার বাস্তবায়ন সফল বাস্তবায়ন দেখাইলি সরকার উৎসাহিত হয় তাহলে আরও বেশি বরাদ্দ দিব এবং আস্তে আস্তে চিরাঙ্গর বহু সমস্যার সমাধান হয়ে দেবে সুতরাং আবারও হইতে চলন ব্যাকুণে মিলে আর এবার জনপ্রিয় প্রকল্প হিসেবে ঘোষণা করি ধন্যবাদ প্রিয় দর্শক আরা আজিয়ে প্রায় এক ঘন্টার উড়ে অনারার বেশ মূল্যবান সময় নষ্ট করিয়া রে আরা কিছু কথা হইতাম চাই যেন আরা শুধুমাত্র আরা চট্টগ্রামের লয়ে হইতাম চাই এবং সবচেয়ে বড় কথা আরা চট্টগ্রামের ভাষায় উগ্র আড্ডার মতোই কথা হই যেবে বিভিন্ন দেশের বাইরে যারা আছেন ইতারা খুব এনজয় করেন আবার দেশের মধ্যে আরা এবারে আরা চট্টগ্রামের ভাষাও যেন হারাই না যায় ইয়ার লেবলে আরা হাজ করি ওনারা খুব ভালো করে জানান এবং এইরকম এই ধরনের মানে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় লইয়ারে আরা বিভিন্ন সময়ে ওনারা সামনে হাজির হই আগামীতেও এই ধরনের বিষয়গুলি লইয়ারে ওনারা সামনে হাজির হইম ওনারা দীর্ঘক্ষণ সময় নষ্ট করি বেলায় আন্তরিকভাবে দুঃখিত তারপরও ব্যাগুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সি প্লাসরে সঙ্গে রাখুন ধন্যবাদ।